আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আহসানুল্লাহ, সহকারী শিক্ষক টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা যে অনলাইন ক্লাসটা শুরু করব, সেই অনলাইন ক্লাসটা ধারাবাহিক ক্লাস। আমি শুরুতেই তোমাদের সাথে বলেছিলাম যে আমরা অনলাইনে যে ক্লাসগুলো করব সেই ক্লাসটা হবে ধারাবাহিক ক্লাস। তাই পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের যে টপিকসগুলো আলোচনা করেছিলাম একটু সবাই দেখো। দশম শ্রেণীর বিষয় ছিল ফিনান্স ও ব্যাংকিং, আর যে অধ্যায়টা আমরা আলোচনা করেছিলাম সেই অধ্যায়টা হলো ষষ্ঠ অধ্যায় মূলধন ব্যয়। তো মূলধন ব্যয়ের ধারাবাহিক ক্লাসের দ্বিতীয় পর্বে তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকে আমাদের অনলাইন ক্লাস। সেই অনলাইন ক্লাসে গত ক্লাসে আমি তোমাদের বেশ কিছু সূত্র দিয়েছিলাম, সেই সূত্রগুলোর উপর ভিত্তি করে আজকে আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করব। সেজন্য আমি একটা উদ্দীপক শুরুতেই তোমাদের এখানে লিখে দিয়েছি। উদ্দীপকটা থেকে আমি একটা প্রশ্ন শুধু তোমাদেরকে নির্ণয় করতে বলছি, সেটা হলো সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করব আমরা আজকে। আমাদের গত ক্লাসে যে সূত্রগুলো দেওয়া ছিল প্রায় 8টা সূত্র তোমাদেরকে দেওয়া ছিল। আমি বলেছিলাম সূত্রগুলো অবশ্যই তোমরা নিজ দায়িত্বে মুখস্থ করে নিবা, কারণ সূত্র ছাড়া আমরা এই অধ্যায়ের অঙ্কগুলো একটুও করতে পারবো না। সেজন্য ওই সূত্রটার উপর ভিত্তি করে 8টা সূত্রের যে 8টা অঙ্ক ছিল তা থেকে আমরা আজকে শুরু যে সূত্রটা দেওয়া ছিল তোমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়, সেই সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়টা আজকে আমরা শিখব। তাহলে আসো দেখে আমরা উদ্দীপক, একটা উদ্দীপক এখানে লিখে দিয়েছি, সেই উদ্দীপকটাতে কি বলা আছে সেই উদ্দীপকটার উপর ভিত্তি করেই আজকে আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করব। যেমন এখানে বলা ছিল সানমুন গ্রুপ কোম্পানির সাধারণ শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, ঋণকৃত মূলধন 2 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, ঋণকৃত মূলধনের সুদের হার 10%, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 255 টাকা ও 110 টাকা। কোম্পানি এ বছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পেয়েছে, করের হার 40%। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই আশা করি খাতা এবং কলম নিয়ে উদ্দীপকটা উঠিয়ে নিবে, কারণ এই উদ্দীপকটার উপর ভিত্তি করে আমরা অনলাইন যে ধারাবাহিক ক্লাস সেই ধারাবাহিক ক্লাসগুলো পর্ব আকারে এক একটা প্রশ্ন সমাধান করে যাব। কারণ এই উদ্দীপকটা, একটা উদ্দীপকের অঙ্ক যদি আমরা শিখতে পারি, আমার বিশ্বাস ষষ্ঠ অধ্যায়ের যে মূলধন ব্যয় সেই মূলধন ব্যয়ের যাবতীয় অঙ্কগুলো আমাদের শেখা হয়ে যাবে। এমনই একটা উদ্দীপক আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি, যে উদ্দীপকটার উপর ভিত্তি করে আমরা 8টা বা 9টা যে প্রশ্নই থাকুক না কেন সকল প্রশ্নগুলোই আমরা সমাধান করতে পারবো। তো যাই হোক, অঙ্কে যাওয়ার পূর্বে আমি তোমাদেরকে একটু ব্যাক পূর্ববর্তী ক্লাসে ফিরে যাচ্ছি। সেই পূর্ববর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম সাধারণ শেয়ার মূলধন ব্যয় কি এবং সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের পদ্ধতি কয়টা ছিল। একটু সময় ফোনে করে দেখো, আমি তোমাদের সুবিধার জন্য একটু ব্যাক আলোচনা করতেছি। সেটা হলো আমরা বলেছিলাম সাধারণ শেয়ার মূলধন ব্যয়, যাকে আমরা চিত্র আকারে দেখিয়েছিলাম, দুইটা ভাগে ভাগ করা হবে, 10 ভিত্তি লভ্যাংশ, 2 স্থির ভিত্তি লভ্যাংশ। শিক্ষার্থী বন্ধুরা,
এই দুটো সূত্রের যে আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় থেকে দুটো শ্রেণীতে বিভক্ত করেছি, এক হলো শূন্য ভিত্তিক লভ্যাংশ, আর এক হলো স্থির ভিত্তিক লভ্যাংশ। এই শূন্য ভিত্তিক লভ্যাংশ এবং স্থির ভিত্তিক লভ্যাংশ এই দুটো লভ্যাংশের আবার আমরা দুটো সূত্র তোমাদেরকে দিয়েছিলাম। পাশাপাশি আমি তোমাদেরকে বলেছিলাম যে একটা উদ্দীপক থেকে আমরা কিভাবে বুঝতে পারবো যে শূন্য ভিত্তিক লভ্যাংশের সূত্র হবে না স্থির ভিত্তিক লভ্যাংশের সূত্রটা হবে। একটু লক্ষ্য করলে তোমরা বুঝতে পারবে। দেখো, আমি যখন তোমাদেরকে সংজ্ঞায় বলেছিলাম যে শূন্য ভিত্তিক লভ্যাংশের আমরা সূত্র কখন প্রয়োগ করব এবং স্থির ভিত্তিক লভ্যাংশের আমরা কখন প্রয়োগ করব, দেখো একটু আমি বলেছিলাম শূন্য ভিত্তিক লভ্যাংশ যদি আমাদের উদ্দীপকে একবার লভ্যাংশের কথা বলা থাকে তাহলে আমরা শূন্য ভিত্তিক লভ্যাংশের সূত্র প্রয়োগ করব, এবং একবারের বেশি যদি লভ্যাংশের কথা বলা থাকে তাহলে আমরা স্থির ভিত্তিক লভ্যাংশের কথা স্থির ভিত্তিক লভ্যাংশ সূত্রটা প্রয়োগ করব। সেজন্য একটু তোমরা আমরা আবার উদ্দীপকে চলে যাই, একটু দেখো আমরা নির্ণয় করব সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করার জন্য বলছে দুইটা পদ্ধতি, এক হলো শূন্য ভিত্তিক লভ্যাংশ, আর একটা হলো স্থির ভিত্তিক লভ্যাংশ। এই শূন্য ভিত্তিক লভ্যাংশ এবং স্থির ভিত্তিক লভ্যাংশ আমাদেরকে নির্ণয় করতে হবে কোথা থেকে, উদ্দীপক থেকে। তাহলে উদ্দীপকে কি উল্লেখ থাকলে, উদ্দীপকে কি উল্লেখ থাকলে আমরা বুঝতে পারবো এটা শূন্য ভিত্তিক লভ্যাংশ হবে, এবং কি উল্লেখ থাকলে বুঝতে পারবো আমরা এটা স্থির ভিত্তিক লভ্যাংশ হবে। যাই হোক, আমরা আজকে এই একটা উদ্দীপক থেকেই দুইটা সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের যে পদ্ধতি আছে দুইটাকে আমরা আজকে শিখে নিব। তাহলে দেখো এখানে বলা ছিল সানমন কোম্পানি গ্রুপ অফ কোম্পানি সাধারণ শেয়ার মূলধন 2 লক্ষ টাকা, ঋণকৃত মূলধন 2 লক্ষ টাকা, অগ্রাধিকার শেয়ার মূলধন 1 লক্ষ টাকা, ঋণকৃত মূলধনের সুদের হার 10%, অগ্রাধিকার শেয়ারের লভ্যাংশের হার 8%, সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 255 ও 110 টাকা। কোম্পানি এবছর সাধারণ শেয়ার দেয়, সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে বলি, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হলে আমাদেরকে দেখতে হবে উদ্দীপকে লভ্যাংশের কথা নাকি একবার বলা আছে নাকি একের বেশিবার বলা আছে। তাহলে একটু আমি তোমাদেরকে এই লাইনটাকে আন্ডারলাইন করে দিচ্ছি, তুমি একটু খেয়াল করো। দেখো, কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে, এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পেয়েছে। এতটুকু কথা আমি তোমাদেরকে আন্ডারলাইন করে দিলাম, দেখো তোমরা বুঝতে পারো কিনা। আমি আবার বলি, কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে, এবং অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পেয়েছে। আমি আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারবা। কথাটা হলো, প্রথমে কোম্পানি শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ ঘোষণা করেছে এবং পরবর্তীতে 5% হারে বৃদ্ধিও পেয়েছে, তার মানে দুইবার লভ্যাংশের কথাটা এখানে বলা আছে। তাহলে দুইবার যেহেতু লভ্যাংশের কথাটা বলা আছে তাহলে আমাদের কি 2 নম্বর সূত্রটা প্রয়োগ হবে অবশ্যই, যেহেতু আমাদের সংজ্ঞায় বা যখন তোমাদেরকে সূত্রগুলো বুঝিয়েছিলাম সেই সূত্রের মধ্যে আমি বলেছিলাম কোম্পানি যদি একবার লভ্যাংশ ঘোষণা করে তাহলে আমরা শূন্য ভিত্তিক লভ্যাংশ প্রয়োগ করব, আর যদি স্থির ভিত্তিক লভ্যাংশ দুইবার লভ্যাংশের কথা বলা থাকে তাহলে আমরা স্থির ভিত্তিক লভ্যাংশের সূত্রটা প্রয়োগ করব। সেজন্য আমরা উদ্দীপক পড়ে বুঝতে পারলাম কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে প্রথম 10 টাকা করে লভ্যাংশ প্রদান করেছে, এবং অতীতে কর্তৃক প্রদত্ত লভ্যাংশের হার আবার 5% বৃদ্ধিও পেয়েছে, তার মানে কোম্পানি দুইবার লভ্যাংশের ঘোষণার কথা বলেছে, সুতরাং স্থির ভিত্তিক লভ্যাংশের সূত্রটা আমাদের এই অঙ্কের জন্য হবে। এখন তাহলে আমরা কখন শূন্য ভিত্তিক লভ্যাংশের সূত্রটা প্রয়োগ করবো, একটু লক্ষণীয় বিষয়। তাহলে কখন আমরা শূন্য ভিত্তিক লভ্যাংশ যে সূত্রটা সেটা প্রয়োগ করবো, ধরে নিলাম কোম্পানি এই পর্যন্ত লভ্যাংশ আর ঘোষণা করেনি, তার মানে প্রথমে কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে। যদি এতটুকু কথাই বলা থাকে
যদি এতটুকু কথা বলা থাকে তাহলে আমরা এক নম্বর সূত্রটা প্রয়োগ করব। আমি তোমাদের সুবিধার জন্য এই লাইনটুকু মুছে দিলাম। একটু দেখো সবাই, আমি বলতেছি এখন কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে। তাহলে লভ্যাংশের কথাটা কতবার বলা আছে? শুধু একবার বলা আছে। যদি একবার বলা থাকে তাহলে আমরা এই এক নম্বর সূত্রটাকে প্রয়োগ করব, শূন্য ভিত্তিক লভ্যাংশ। আমি আবারও বলি, কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে। এবং আমি এই লাইনের সাথে করের হার একটু মিলিয়ে নিই, করের হার 40%, করের হার 40%। যদি এতটুকু কথাই বলা থাকে কোম্পানি এবছর সাধারণ শেয়ার মালিকদের প্রতি শেয়ারে 10 টাকা লভ্যাংশ প্রদান করেছে, করের হার 40%, তাহলে আমাদের হবে কি? শূন্য ভিত্তিক লভ্যাংশ। তাহলে আমি যে লাইনটিতে তোমাদেরকে মুছে দিলাম, অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পেয়েছে, যদি এর সাথে এই কথাটুকু থাকতো তাহলে আমরা 2 নম্বর সূত্র প্রয়োগ করতাম। আশা করি তোমাদের যে সমস্যাটুকু সেই সমস্যাটুকু তোমাদের সলভ বা সমাধান হয়ে গেছে, যার জন্য আমরা কখন শূন্য ভিত্তিক লভ্যাংশ প্রয়োগ করবো এবং কখন স্থির ভিত্তিক লভ্যাংশ সূত্রটাকে প্রয়োগ করবো। তাহলে আমরা এই একটা উদ্দীপক থেকে আজকে 2টা পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করা শিখবো। তাহলে আমরা প্রথমে 1 নম্বর সূত্রটা দিয়ে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করা শিখবো। তাহলে আসো আমরা আজকে অঙ্কটা করি। তাহলে আমরা 1 নম্বর সূত্র যখন প্রয়োগ করব, লিখব উপরে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হলে আমরা সূত্রটা লিখবো। আমরা জানি, আশা করি সূত্রটা তোমাদের সকলেরই মুখস্থ আছে। আমরা জানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান সমান সূত্রটা কি ছিল আমাদের? লভ্যাংশ 1/ শেয়ার বাজার মূল্য 0, শেয়ার বাজার মূল্য 0 ইনটু গুণন 100। তাহলে এখন দেখো আমাদের লভ্যাংশ 1 কত টাকা আসে? লভ্যাংশ 1 হলো যে টাকাটা প্রথমে লভ্যাংশ ঘোষণা দেওয়া ছিল। তাহলে লভ্যাংশ ঘোষণা দেওয়া ছিল আমাদের প্রথম কত টাকা করে? 10 টাকা। শেয়ার বাজার মূল্য ছিল কত টাকা? সাধারণ শেয়ার বাজার মূল্য 255 টাকা ইনটু 100। তাহলে দেখো এই পর্যন্ত তোমরা বুঝতে পারো কিনা, যদি এই পর্যন্ত তোমরা বুঝতে পারো তাহলে বাকিটুকু আমাদের শুধু ক্যালকুলেশনটাই বাকি। ক্যালকুলেশনটা করলে আমরা বুঝতে পারবো যে সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা কত টাকা আসে। তাহলে এখানে সবাই একটু দেখো, আমি মোবাইলে তোমাদেরকে ক্যালকুলেশন করে দেখাচ্ছি, যেহেতু আমার কাছে ক্যালকুলেটর বর্তমানে নেই। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হলে লভ্যাংশ 1, তাহলে লভ্যাংশ 1 বছর শুরুতে যে লভ্যাংশ ঘোষণা করেছিল কোম্পানি, তাহলে কত টাকা লভ্যাংশ ঘোষণা করেছিল? 10 টাকা। এবং সাধারণ শেয়ারের বাজার মূল্য দেওয়া আছে আমাদের উপরে, দেখো একটু বলাই আছে এখানে যে সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য 255 ও 110 টাকা। তাহলে সাধারণ শেয়ারের বাজার মূল্য হলো 255 টাকা এবং অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য হলো 110 টাকা। তাহলে আমরা মানটা বসানোর পরে 10 কে 255 দ্বারা ভাগ করব, 10/255 গুণন 100, 3.92%, 3.92%। তাহলে আমরা পেয়ে গেলাম সাধারণ শেয়ার মূলধন ব্যয় কোন পদ্ধতি? শূন্য ভিত্তিক যে লভ্যাংশের হারটা ছিল সেই শূন্য ভিত্তিক লভ্যাংশের হার পদ্ধতিতে সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা নির্ণয় করলাম। তাহলে সাধারণ, আমি আবারও বলি, এই সূত্রটা আমরা কিভাবে প্রয়োগ করলাম? অঙ্কটার মধ্যে একবার লভ্যাংশের কথা বলা ছিল, শেয়ার প্রতি 10 টাকা লভ্যাংশ ঘোষণা করেছিল, সেই জন্য আমরা লিখেছি লভ্যাংশ 1/ শেয়ার বাজার মূল্য দেওয়া ছিল, ক্যালকুলেশন করে মানটা বের করে নিলাম। তাহলে আশা করি এই পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব আমাদের 2 নম্বর সূত্রে, যা ছিল আমরা সাধারণ শেয়ার মূলধন ব্যয় স্থির ভিত্তিক পদ্ধতিটা কিভাবে হবে। তাহলে স্থির ভিত্তিক পদ্ধতি নির্ণয় করতে হলে আমি একটা লাইন উদ্দীপক থেকে মুছে দিয়েছিলাম, তোমাদের অবশ্যই মনে আছে আমার মনে হয়। সেই উদ্দীপকের লাইনটুকু আমি আবার লিখে নিব, লিখে নেওয়ার পরে আমরা 2 নম্বর সূত্রটাকে প্রয়োগ করবো। তাহলে এখান থেকে আমি মুছে দিলাম,
তাহলে এই লাইনটুকু আমাদের কি বলা ছিল, অতীতে কোম্পানি কর্তৃক প্রদত্ত লভ্যাংশ 5% হারে বৃদ্ধি পেয়েছে, করের হার 40%। অতটুকু কথা আমি মুছে দিয়েছিলাম, কি কারণে, আমাদের জন্য উদ্দীপকটা পরে আমরা বুঝতে পারি যে আসলে সাধারণ শেয়ার মূল্য ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে এখন আমাদের যেহেতু লভ্যাংশের কথাটা দুইবার বলা আছে, তার মানে কি সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করতে হলে আমাদের 2 নম্বর সূত্রটাকে প্রয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি এখানে লিখব কি, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়। তাহলে সাধারণ শেয়ার মূলধন ব্যয় এখন আমরা 2 নম্বর সূত্রের মাধ্যমে করব। তাহলে আমরা লিখবো, আমরা জানি সাধারণ শেয়ার মূলধন ব্যয় সমান সমান লভ্যাংশ 1/ শেয়ার বাজার মূল্য 0 প্লাস বৃদ্ধির হার গুণন 100। তাহলে এটা আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের 2 নম্বর পদ্ধতি। এখন এই 2 নম্বর পদ্ধতি যখন আমরা করব, এই 2 নম্বর পদ্ধতিতে আমরা একটা সূত্র তোমাদেরকে আগে দেখিয়ে নিয়েছিলাম, এই সূত্রটাকে আবার আমরা অ্যাপ্লাই করলাম এখানে 2 নম্বর সূত্রটা প্রয়োগ করার জন্য। একটু সময় দেখো, আমরা একটু সাইড নোট করে নিচ্ছি, এখানে সাইড নোট আমরা লিখব জানতে পারো যে তোমাদের এখানে বুঝতে প্রবলেম হয়েছে।
তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু অনলাইন ক্লাস ধারাবাহিক ক্লাস, সেই ক্লাসগুলো আমরা ধারাবাহিক ভাবে একটা উদ্দীপকের পর আরেকটা উদ্দীপক, একটা প্রশ্ন থেকে কিভাবে আরেকটা প্রশ্ন শিখব সেটা আমরা ধারাবাহিক ক্লাসগুলোতে শিখব। তাহলে আজকে আমরা যে উদ্দীপকটা আলোকে প্রশ্নটার সমস্যা সমাধান করেছি, পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব ধারাবাহিক ভাবে পরের প্রশ্নগুলোকে সমাধান। সেজন্য প্রয়োজন সহযোগিতা, তোমরা আমাদের সাথে অনলাইন ক্লাসে উপস্থিত থেকে যদি আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকো তাহলে আমাদের বিশ্বাস এই ধারাবাহিক ক্লাসগুলো তোমাদের অনেক বেশি উপকারে আসবে। কারণ ধারাবাহিক মানে কি, একটার সাথে আরেকটা সম্পর্কযুক্ত লিঙ্ক। যদি আমরা একটা ক্লাস মিস করে ফেলি তাহলে কিন্তু আমরা পড়াটা বুঝতে পারবো না। সেজন্য ধারাবাহিক ক্লাসগুলো বুঝতে হলে আমাদের প্রত্যেক করতে হবে। এই অনলাইনে যে ধারাবাহিক ক্লাসগুলো আজকে আমরা তোমাদের সাথে অনলাইন ক্লাসগুলো করার জন্য যে সুযোগটা আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন আমাদের মাননীয় অধ্যক্ষ জনাব মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, সেই আলাউদ্দিন মিয়া স্যারের প্রতি কৃতজ্ঞতা।